हाय फ्रेंड, আমরা দীঘাতে যাচ্ছি। রাত এখন মিনিমাম 12টা বাজে। লাস্ট ট্রেনে যাচ্ছি, অনেকে আছি, ট্রেনে যাচ্ছি, সবাই ঘুমোচ্ছে। তাহলে আমি ভাই বোন জেগে আছি। লাস্ট ট্রেনে যাওয়া হচ্ছে, এখন শিয়ালদা যাব। শিয়ালদা থেকে এখন শিয়ালদা থেকে হাওড়া যাবো। মানে হাওড়ার ট্রেন পাবো, মানে গাড়ি পাবো কি না জানি না। তাহলে শিয়ালদা স্টে করতে হবে, শিয়ালদায় যাই, দেখা যাক হাওড়া গিয়ে আবার কথা হবে। বাই বাই বাই। এখনও খাবে, রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। ট্রেনে বসে কি আর করবে, ওই কি কেক ফেক খাচ্ছে কি জানো। ভালো বিস্কুটটা খাইতে মন মন না, কেউ খাবে না, সে আমরা গিয়ে খাবে। আর আগে খাচ্ছে এখন, সবাই যদি विश्व आज कोविड 19 की चुनौती का सामना कर रहा है। कोविड 19 अभी खत्म नहीं हुआ है, ऐसे में हमारा फर्ज है। चलो इसलिए जब तक दवाई नहीं तब तक। হাওড়াতে অনেক 2টো বাজে, খাওয়া দাওয়া হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, আলু ভাজা, মুড়ি, ছোলা সিদ্ধ, চানাচুর, গাইটকা মুড়ি, কত কি আছে দেখো। হ্যাঁ, মাংস কষা আছে, লুচি আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা মাংস কষার ঠোঙা, মাংস কষার ঠোঙা। চলো চলো খেয়ে দে, কথা হবে, বাই বাই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on
dance through the highways till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on हाय फ्रेंड আমরা দীঘায় দেখতে পাচ্ছ নেমে গেছি দীঘা স্টেশন থেকে এখন আমরা ঘুরতে যাব অনেক দূরে ঠিক আছে ঘুরতে গিয়ে দেখা হবে চলো টাটা বাই বাই হাই ফ্রেন্ড আমরা ট্রেন থেকে নেমে পুরো 25 কিলোমিটার দূরে তাজপুরে চলে আসলাম অনেকটা দূরের পথ ছিল বাট দীঘা যাওয়ার আগে আমরা তাজপুর ঘুরে যাচ্ছি খুব সুন্দর জায়গা ঠিক আছে देखते खुबी सुंदर जगह अनेकटा दूर पथ छिल से ट्रेन देखे नेमे प्राय साढ़े दसटार दिखे एन बजे पौने बारोटा बट अनेकटा दूर ठीक है खूब सुंदर जगह ताजपुर तुम्हारे तो देख देखते খুব সুন্দর জায়গা ঠিক আছে কাঁকড়াটা দেখো কাঁকড়া কাঁকড়া এই দেখো দেখতে পাচ্ছ কাঁকড়াটা অনেকটাই বড় বুঝতে পারছি না কামড় দেবে কিনা এই দেখো তিরিং বিরিং করছে দেখতেই পাচ্ছ ঠিক আছে অনেক বড় কাঁকড়া ছিল দেখতে পাচ্ছ লাল কাঁকড়া ধরা হয়েছে তাজপুর থেকে খুব সুন্দর দেখা যায় না সাধারণত জ্যান্ত জ্যান্ত কাঁকড়াটা দেখো শুধু দেখতে পাচ্ছ লাল কাঁকড়াটা নিয়ান তুই কি হাঁটতে গেলে কি বাবা দেখতে পাচ্ছ শুধু কাঁকড়া আর কাঁকড়া খুবই সুন্দর না সব ধরা হলো এক্ষুনি তাজপুর থেকে ভালো জায়গা চলে আসলাম দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর রিসর্ট আছে বিশ্ব বাংলা পার্কে চলে এসেছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুব সুন্দর জায়গা ওখানটাও বিচ ছিল এখানটাও আছে আর আরও সুন্দর জায়গা চলে আসলাম প্রচুর রিসর্ট আছে তাজপুরকে বিদায় দিয়ে এখন আমরা নিউ দীঘাতে চলে এসেছি ঠিক আছে দুপুর অনেক হলো এখন লাঞ্চ করার সময় প্রায় 2:16 হয়ে গেছে কিছু খেতে হবে তাই নিউ দীঘাতে এখন খাওয়া দাওয়া হবে অনেকে আছি খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা হবে
হোটেলে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে, ওকে বাই বাই। আরে এটা কত করে হবে বলাটা? 250 200 টাকা করে নাও, এটা নেই। ভোলা মাছটা দেখো শুধু কত দেখো, 700 গ্রাম, তাই তো? ইলিশ কত করে? 1400। পাত্রের জন্য ইলিশ দুইটা দেখো, আমরা মাছ নিতে বলেছে কিন্তু পাবো তো, কটা কথা বলছো বলো? 175। দাদা সেরে আসলাম, যা খাওয়া ছিল বলে লাভ নেই, পুরো জঘন্য, পুরো জঘন্য খাওয়া, ঠিক আছে, সব মানে ঢোকার আগে সব মাস্কা দিয়ে ঢুকিয়ে নেয় যে আসো আসো ভালো খাবার, তারপরে গেলে যা খাবার দেয় বলে লাভ নেই। ওকে চলো ঘুরতে, ঘুরতে আসলে এরকমই হয়ে থাকে, ঠিক আছে, তাও পেটটা তো হালকা ভরলো আবার কি, চলো এবার একটু দীঘা ঘোরা যাক, ঠিক আছে। দীঘা ঘোরা হচ্ছে আমাদের, প্রচুর লোক, প্রচুর প্রচুর লোক, লোকগুলোকে দেখাই একবার, প্রচুর লোক দেখাচ্ছি, ব্যাক সাইড ভিডিওটা তোমাকে দেখাচ্ছি, লোকে লোকে অরণ্য, অসাম ঢেউ, সুপার ঢেউটা দেখতে পাচ্ছি কত সুন্দর, তোমাদের পিছনে ব্যাক সাইডে ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে, দেখে নাও, খুব সুন্দর।
গার্লফ্রেন্ড, স্নান করা হয়ে গেল, প্রচুর নোনা জল ছিল, প্রচুর কষ্ট হয়েছে, নাক চোখ ঠিক আছে জ্বালা করছে, আর হাতও কেটে গেছে, দেখতে পাচ্ছ বোলিং লাগিয়েছি, প্রচুর জ্বালা করছে, এত ঢেউ স্পিড ছিল ঠিক আছে, প্রচুর নুন ছিল আর কেটে গেছে, প্রচুর জ্বালা করছে, চলো ভালো, ওরা ব্রণ নাকি জ্বালা করছে, পিম্পল ঠিক আছে, ভালো ঘুরলাম, খুব সুন্দর। এবার গাড়ির দিকে রওনা দিচ্ছি দীঘাকে বাই বাই বলে, ঠিক আছে, সব কিছু হয়ে যাওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সূর্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর, সূর্য উই দেখো সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো, চলো ঘোরা হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিচ্ছি, গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে, বাবাই টাটা বলে দে, টাটা। আমরা এখন দীঘা থেকে চন্দনেশ্বর মন্দিরে আসলাম, অনেকটা পথ ছিল, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাট তাও দেখলাম যে মন্দিরের গেটটা খোলা আছে, আমাদের ভাগ্য খুবই ভালো যে দর্শন করতে পারবো, ঠিক আছে, তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি, ওকে।